খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো লেগেছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। জিতার ভক্ত, তিরাই তিরাই রক্ত, জিতার ভক্ত। চেঙ্গিসের কোনো আজকাল হয় না, যুগ হয় যুগ। কেমন লাগলো চেঙ্গিস? ব্যাপক ব্যাপক। রাবণ যদি 1% হয়ে থাকে, এটা ফুল কাঁপানো কাঁপানো। ফাটাফাটি দাদা, শুধু শো টাইম বাড়াতে বলো, শো টাইম বাড়াতে বলো। একটা পলিসে দুটো শো হাউসফুল, হিন্দি বাংলা। ওই সালমান খান 9টা শো পেয়েছে, একটাও চলেনি। মানুষ আছে যে ধরে রেখেছে, প্রজাপতি আসবে, কুলের আচার আসবে, ওইগুলোই আসতে থাকবে। এই লোকটা অসুবিধে করতে পারে, মাস কমার্শিয়াল করে দেয়। কেমন লাগলো? কেমন লাগলো? দারুণ লেগেছে সত্যি বলতে। প্রপার গ্যাংস্টার ফিল্ম বাংলায় তো হয় না, প্রপার গ্যাংস্টার ফিল্ম হয়েছে অনেকদিন পর, দেখে ভালো লাগলো। এর আগে ইয়াস ট্রাই করেছিল, বাট জঘন্য হয়েছিল সিনেমাটা, বাট এবার জিৎ একদম প্রপারলি এক্সিকিউট করতে পেরেছে উইথ দা এন্ড। কেমন লাগলো? দুবারে ব্লকবাস্টার। কেমন লাগলো বাবা? কেমন লাগলো দেখেছো? কেমন লাগলো একটা নাম ব্র্যান্ড, এটা চেঙ্গিজের আজকাল হয় না, চুপ মামা যখন দিয়ে গাদ্দারি করলো, সেই পার্টটা সব থেকে সেরা ছিল। ওই সব না, 16 বছরের বাঘের বাচ্চা। পুষ্পা দেখেছি, বাট এটা আলাদা জিনিস, এটা কমপ্লিটলি আলাদা জিনিস। এত অল্প বাজেটেতে এরকম ধরনের অ্যাকশন বাংলা সিনেমায় খুবই কম দেখা যায়, মানে দেখাই যায় না। আর এরকম ধরনের কমার্শিয়াল সিনেমা তো হয়ই না বাংলা। আর সবথেকে যে সমস্যাটা, আমাদের কলকাতায় আমাদের আশেপাশের জন বেশিরভাগ মানুষ আছে হিন্দি বই, ইংরেজি বই এইসব নিয়ে সারা বছর মেতে থাকে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে আমাদের একটা কর্তব্য যে আমরাও হলে এসে বাংলা বই দেখবো, সেটা জিদ্দার হোক বা দেবদার। জিতে যাই বই করে সেটা সুপার হিট হবে। আবার দেখতে হবে, আবার কালকের টিকিট কাটা। এই সিনেমা একবার
দেখলাম। জিন্দা লাভ ইউ, জিন্দা লাভ ইউ, জিন্দা তুমি আমার এখানে জিন্দা।